বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং দেখা যায় প্রথমত ছিল পয়গম্বর, এরপরে নবী, এরপরে রাসূল। এরপরে রাসূল যখন প্রকাশ দিলেন তখন কি হলো, আমাদের শেষ নবী যখন প্রকাশ দিলেন শেষে কি হলো, তিনি নবুয়াত খতম করে চলে গেলেন এবং বলে গেলেন কি যে আজ হতে আমাকে দিয়ে নবুয়াত খতম। কিন্তু বেলায়েত চালু হলো আর এই বেলায়েতের মধ্যে পীর আউলিয়ারা থাকবে, তোমরা যদি পীর আউলিয়াদেরকে মানো তাহলে আমি মোহাম্মদকে মানা হবে, আমি রাসূলকে মানা হবে, আর যদি তোমরা পীর আউলিয়াকে না মানো তাহলে তোমরা আমাকে মানা হলো না, আর আমাকে না মানলে আল্লাহকে মানা হলো না। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি নিয়ে আসছি সেটি হলো কি, যে মানুষ একজন মুর্শিদের কাছে মুরিদ হওয়ার পরেও শয়তান হয়ে যায় কেন, তবে আউলিয়াও হয় আবার শয়তানও হয়ে যায়। যেমন এই জিনিসটা সৃষ্টির গোড়া থেকে পেয়ে এসেছে, যেমন সৃষ্টির শুরু থেকে পেয়ে এসেছে, কেমন আল্লাহর সমস্ত আত্মজগৎ বা আত্মাদেরকে সৃষ্টি করে যখন সেই আলমে আরওয়াতে রাখা হয়েছিল, তখন সেই আলমে আরওয়াতে রাখার পর কি হলো, সেখানে সমস্ত আত্মাকে সিরিয়াল বা কাতারবদ্ধ হতে বলেছিল যে তোমরা কাতার হয়ে থাকো, তারপর আমি তোমাদেরকে কে কি হবে, কে কি কোনটা পাবে সেটা আমি ব্যবস্থা করে দেব, কিন্তু তোমরা শৃঙ্খলার সাথে থেকো। তারা শৃঙ্খল থাকেনি, তারা অশৃঙ্খল করেছে, এক আত্মা আরেক আত্মাকে খোঁচা দিয়েছে, আরেক আত্মাকে ধাক্কা মেরে ফেলেছে, এবং অন্য অন্য আত্মা যে আছে তারাও দেখা যায় এখানে বিঘ্ন সৃষ্টি করেছে। তখন দেখা যায় যারা শৃঙ্খল ছিল তাদেরকে পুরস্কার করা হয়েছে বা ভালো স্থানে পাঠানো হয়েছে, আর যারা অশৃঙ্খল করেছে তারা কি করেছে, তাদেরকে সেই অশৃঙ্খলের কর্মফলে যা প্রাপ্ত সেভাবেই পৃথিবীতে জন্ম নিয়েছে। তাই আমি বলবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবা ছিল এর মধ্যে কিন্তু সকল সাহাবা ভালো হয়নি, সকল সাহাবা ভালো পথ পায়নি, তো খুব কমের ভাগ আল্লাহর পথ পেয়েছে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে তারা আল্লাহর পথে ছিল না, তারা নষ্ট হয়ে গেছে। ঠিক এই পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে অনেক পীরের শিষ্য অনেক কিছু শিখেছে, অনেক কিছু সাধনা করেছে, অনেক কিছু করার পরেও টুকটাক কোনো জিনিসের জন্য তারা শয়তানের কাতারে চলে গেছে। আবার যারা ধৈর্যশীল প্রেমিক, তাদের জীবনে কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না, শুধু আল্লাহর কাজ করত এবং তার গুরু বা মুর্শিদের হুকুম পালন করে চলতো, তারা একসময় কি হলো, আউলিয়া হয়ে গেল এবং সেই পীরের ভারপ্রাপ্ত অনেকে পেয়ে গেল। তাই আমি বলবো যে এটা সৃষ্টি থেকে পেয়ে এসেছে। তবে তবে আমরা যদি চাই যে না আমরা খারাপের দলে থাকবো না, আমরা ভালোর দলে থাকবো, তাহলে আমাদের কর্ম, আমাদের যে চলা, আমাদের স্বভাব চরিত্র কীরকম হওয়া উচিত, যে কীরকম স্বভাব চরিত্র হলে আমি আউলিয়া হয়ে যাব মুর্শিদ ধরে, আবার কী ধরনের স্বভাব চরিত্র হলে আমরা আউলিয়া হতে পারবো না বরঞ্চ আরও শয়তানের দলভুক্ত হতে হবে। সেই কথাগুলো হলো, যেমন মনে করেন যে আল্লাহ যদি বলে থাকে হে রাসূল আপনার হাতে আমার হাত, আর রাসূল যদি বলে থাকে বেলায়েতের যুগে সকল কামের কামেল পীর মুর্শিদের হাতে আমার হাত, তাহলে আমি যেদিন মুর্শিদের হাত ধরেছি সেদিন বুঝতে হবে যে আমি রাসূলের হাত ধরেছি, আর যেদিন আমি রাসূলের হাত ধরেছি সেদিন মনে করতে হবে যে আমি আমার খোদার হাত ধরেছি। তবে এই কথাগুলো যারা খেয়াল করে শুনবে অবশ্যই তারা আউলিয়া হবে এবং শয়তানের পথ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। আরও একটি বিষয় হলো কি, যে কোনভাবে থাকলে মুর্শিদ ধরার পরে মানুষটা আউলিয়া হবে এবং কোন মন মস্তিষ্ক করলে লোকটা কাফের হবে, শয়তান হয়ে যাবে, সেটি হলো যেমন যেদিন আমি মুরিদ হব সেদিন আমার জাস্টিফাই করে নিতে হবে যে আমি কি তার
ভক্ত হইবার যোগ্য কিনা এবং তিনি কি আমার মুর্শিদ হওয়ার যোগ্য কিনা একদিনের জায়গায় চল্লিশ দিন পর্যন্ত জাস্টিফাই করব। জাস্টিফাই করার পর যদি আমি বুঝি আমার মন অন্তর সাক্ষ্য দিয়েছে তখনই আমি তার কাছে বায়াত গ্রহণ করব। এক, দ্বিতীয়ত মুর্শিদ যখন আমাকে বায়াত করলো তখন সে বায়াতের মাধ্যমে আমার মধ্যে আমার পরিচয়, আমার মধ্যে আল্লাহর পরিচয়, আমার মধ্যে শয়তানের পরিচয়, আমার মধ্যে ফেরেস্তার পরিচয়, আমার মধ্যে যে তিরিশ হরবে কাগজ কোরআন এবং চল্লিশ হরবে মানুষ কোরআন এই সম্পর্কে আমাকে দেখানো হবে, জ্ঞান দেওয়া হবে। এইগুলো যখন আমি পাব তখন মুর্শিদ আমাকে সাধনা দেবে এবং দেখা যায় সেই সাধনাগুলো আমি নিয়মিত করব এবং গুরুকে বা মুর্শিদকে আমি কখনোই মনে করব না যে আমার মতো তিনি সাধারণ মানুষ। কারণ আমি যখন মুর্শিদের হাতে হাত দিয়েছিলাম তখন ভাবতে হবে যে মুর্শিদের হাত আমার রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত। তাহলে মানুষ কি কোনো মিথ্যা বলতে পারে আল্লাহর সাথে, মুর্শিদের সাথে? মানুষ কি কখনো ছলবল করতে পারে? না। যদি করি তাহলে আমি ঠিক নেই। নির্দেশ পালন করার পরে এবং নিয়মিত সাধনা করে এবং ভক্তি ও প্রেমের দেশে থাকে, সত্য পথে থাকে, এই লোকটি অবশ্যই একদিন আউলিয়া হবে এবং পাশাপাশি মানব সেবা থাকতে হবে। নিজের খাওয়ার চিন্তা করা যাবে না, অন্যে কি খেলো কি না খেলো তার খবর আমাকে রাখতে হবে। আচ্ছা, এই ভাব যদি কেউ রাখে তাহলে সে আউলিয়া হবে। আচ্ছা, যদি কোন লোকটা মরিদ হওয়ার পরেও, বায়াত হওয়ার পরেও লোকটা নষ্ট হয়ে যায়, শয়তান হয়ে যায়, সেই লোকটা কি? দেখা যায় সেই লোকটা যদি তিন দিন সাধন করে থাকে সে বোঝাবে, যদি তিন দিন সাধন করে থাকে সেই লোকটি বোঝাবে আমি তিন বর্ষ সাধন করেছি। এবং যদি টুকটাক কিছু স্বপ্নে ভালো কিছু দেখে থাকে যে আমি প্রত্যেকদিন এগুলো দেখি, আমি এই পাওয়ার অর্জন করেছি, আমি এটা সেটা করেছি, এখন আমি ভালো জ্ঞান অর্জন করেছি, এমন কিছু যদি কেউ বলে তখনই বুঝবেন এই লোকটা ফল্ট। কারণ যে বড় হয় সে কখনো নিজেকেই বড় বলে না। এই আরেকটি বিষয় হলো যে গুরুর কাছে গিয়ে বা মুর্শিদের কাছে গিয়ে আমাদের নীরব হয়ে বসতে হবে এবং তার চেহারা মোবারক দিকে চাইয়া তখন ভাবতেছি যে খালাকাল ইনসানি আদম আলী সুরাতিহি, আল্লাহর সুরতে আদম সৃষ্টি হয়েছে। তাহলে এই মুর্শিদ সুরত কার মনে করতে হবে? রাসুলের। আর এই রাসুল সুরত কার মনে করতে হবে? খোদার। তখনই আমি ভয় ভক্তি ও প্রেমের দেশে থাকব। তখন যে প্রেমের দেশে থাকব এই ভাব যদি কারো ভিতরে না থাকে এবং গিয়ে যদি গুরুকে বা মুর্শিদকে যদি জিজ্ঞাসা করে বাবা এই জিনিসটা সাধন করেছি, এই জিনিসটা দেখেছি, আমি দেখেছি আমার আমি সাধন করে এই জিনিসটা পাইছি, তখনই বুঝতে হবে এই লোকটি ফল্ট, এই লোকটি ইহকাল পরকাল সর্ব জায়গায় ফল্ট। তবে একটা জিনিস কি যে একজন কামেল মুর্শিদ তিনি এমনই ব্যক্তি যে ভক্তকে কখনো বলবে না বাবা তুমি অনেক উঁচায় উঠে গেছো, বলবে না তুমি অনেক খারাপ হয়ে গেছো, তিনি জ্ঞান দেবে কিন্তু তিনি বুঝাবে। এখন দেখা যায় যেই ভক্তগুলো গুরুর সাথে কথায় টকিং করতেছে এবং জোরে কথা বলতেছে এবং অন্যকে হুকুম দিতেছে এবং তার মধ্যে একটা পাওয়ার এসে গেছে, তার ভিতরে একটা গর্ব এসে গেছে, এরকম ভাব যদি কোনো ভক্ত রাখে তাহলে তার ইহকালও শেষ পরকালও শেষ, পরের জন্মে সে ধরবে একটা শয়তানের বেশ, এখনই তার বোঝা যাচ্ছে। তবে আজ আমি যে আলোচনাটি করলাম, আলোচনার মূল বিষয়টি কি যে মুর্শিদ ধরার পরে আমাদের মরা মানুষ হতে হবে, প্রেমের মরা, ভাবের মরা। যদি হতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে। আরেকটি কথা হলো যারা মুর্শিদ ধরেন নাই এবং যারা শরীয়তের ইবাদত করেন তারা হয়তো মনে মনে ভাবতে পারেন মুর্শিদকে নিয়ে এত কিছু, মুর্শিদ কি? আরে বাবা, মুর্শিদ কি মানে? মুর্শিদ একটা এমন জিনিস যে আল্লাহর বাক্যে বলেছে সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতে, যারা আমার মুর্শিদকে ধরল না, যারা আমার মুর্শিদকে পাইল না, তারা সুপথে নেই। তাহলে যাদের মুর্শিদ নাই তারা সুপথে নেই, মসনবী শরীফের মধ্যে একটি কথা বলা হয়েছে মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নেই তার পীর হলো শয়তান।
তাহলে জগতে যার পীর নাই তার পীর যদি শয়তান হয় তাহলে আমার তো পরকালে অনেক ভয় যে আমি কি করব কেমনে কি করব। তাই বলে কি যে আমরা মুর্শিদের কাছে যে আমরা কখনো মাথা উঁচু করে বড় কণ্ঠে এরকম কিছু বলবো না যে আমি এটা পেয়েছি সেটা জেনেছি, গর্ব আনবো না। সব সময় চরণের তলে থাকতে হবে যে আমরা কখনোই দেখা যায় উচ্চ গলা করব না, ভক্তির দেশে যখন থাকব। দেখেন একটা কলস যদি টেবিলের উপরে থাকে আরেকটা খালি কলস যদি নিচের দিকে থাকে তো ওই কলস কাত করলেই কিন্তু নিচের কলসে যাবে। আমি যখন আমার মুর্শিদকে সালাম করব তখন দেখা যায় যে আমার যে দেহবাণ্ডটা নিচু হয়ে গেছে তখন উপরের কলসি যখন নিচু হয়ে বলবে বাবা ওঠো ওঠো আমি তোমার প্রতি খুশি আছি, তখন সেই কলস থেকে নিচের কলসে কিছু গেল, তখনই সেই ব্যক্তিটা কোনোদিন আউলিয়া হবে। আর যদি উঁচু গলা করে ওরকম সরকম করে মানব সেবা করে না, অর্ডার দিতে শুরু করে আমি এই সাধন সেই সাধন করেছি, সেই লোকটা এই দুনিয়াতে শয়তান হয়ে যাবে এবং পরকালে তার অবস্থা খুবই খারাপ থাকবে। তাই আমি বলবো যে আমরা এরকম চরিত্র আনবো না। তবে হে জগতবাসী, এই কথাগুলো আজ এ কারণে বললাম, অনেক পীরের দরবারে অনেক পীরের শিষ্যদের মধ্যে এমন কিছু স্বভাব চরিত্র দেখা যায়। তবে এই চরিত্র যদি আমরা পরিহার করতে পারি এবং গুরুর প্রেমে মরা হইতে পারি তাহলে আমরা পরবর্তীতে জীবিত হব ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই যারা নতুন দেখতেছেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।